বন্ধুরা, কিছুদিন ধরে একটা বিষয় ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, ইউটিউবার ভার্সেস টিকটকার। এর কারণ হলো এই মুহূর্তের জনপ্রিয় ইউটিউবার ক্যারিমিনাতি। তার একটি ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে। ক্যারিমিনাতিকে আপনারা সকলে একজন ইউটিউবার হিসেবে চেনেন, কিন্তু আজকের এই সফল মানুষটির সফল হওয়ার আগের জীবনটা কি আপনারা জানেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে থাকবে একটি প্রশ্ন। আমি কোয়েল, আপনাদের বন্ধু। শুরু করছি আজকের ভিডিওটি। ক্যারিমিনাতি নামে দর্শক মহলে পরিচিত হলেও এনার আসল নাম অজয় নাগর। ১৯৯৯ সালের ১২ জুন হরিয়ানার ফরিদাবাদ জেলায় এনার জন্ম। বাড়িতে মা, বাবা ও এক দাদা আছেন। ছোট থেকেই পড়াশোনায় একটু আগ্রহ ছিল না তার। দিল্লি পাবলিক স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন। মাত্র 10 থেকে 11 বছর বয়সে ইউটিউবে একটি নিজের চ্যানেল তৈরি করে ফেলেন তিনি। সেই চ্যানেলে কখনো খেলার ফ্যাক্ট, আবার কখনো ভিডিও গেমের রেকর্ডিং আপলোড করতেন। এই চ্যানেলটির নাম ছিল স্টিলথ ফিয়ার্স। বয়সে ছোট হওয়ার কারণে এই চ্যানেল থেকে তিনি সেভাবে কোনো রেসপন্স পাননি। তার ভিডিওগুলোতে ভিউজও খুবই কম আসত, কিন্তু হার মেনে নেবার পাত্র ছিলেন না অজয়। একটি চ্যানেলের অসফলতার পরেও তিনি 15 বছর বয়সে আরও একটি চ্যানেল ক্রিয়েট করেন। চ্যানেলটির নাম ছিল অ্যাডিক্টেড E1। এই নতুন চ্যানেলটিতেও তিনি গেমিংয়ের ভিডিও আপলোড করতেন। গেমিং ভিডিওর পাশাপাশি তিনি হাসির কমেন্ট্রি করা শুরু করে দেন। 2 বছরে 150টি ভিডিও তিনি আপলোড করেন, কিন্তু পাবলিক গেমিং ভিডিওর থেকে তার মজার কমেন্ট্রি শুনতে বেশি পছন্দ করতেন। এরপর তিনি তার চ্যানেলের নাম রাখেন ক্যারি দেওয়াল। এরপর তিনি বিদেশের রোস্টিং ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে রোস্টিং ভিডিও করা শুরু করেন। এরপর তিনি ভুবন বাম, যাকে আপনারা বিবিকি ভাইন নামে চেনেন, তার রোস্টিং করে খুব জনপ্রিয়তা লাভ করেন। যেহেতু বিবিকি ভাইন খুব পপুলার ছিল, ইনফ্যাক্ট আজও খুব পপুলার, তাই তাকে নিয়ে রোস্টিং করে ভিডিও খুবই ভাইরাল হয়। ক্যারিমিনাতির চ্যানেলে লাখের ওপর ভিউজ আসতে থাকে। ধীরে ধীরে তিনি পরিচিতি লাভ করতে থাকেন। এরপরই তিনি তার চ্যানেলের শেষবারের মতো নাম চেঞ্জ করে ক্যারিমিনাতি রাখেন। তার কমেডি সেন্স, রোস্টিংয়ের স্টাইলের কারণে তিনি সবার বেশ পছন্দের ইউটিউবার হয়ে উঠতে লাগলেন। এইসবের কারণে তিনি তার পড়াশুনো প্রায় ভুলতে বসেছিলেন। রেগুলার স্কুল ছেড়ে ওপেন স্কুলে অ্যাডমিশন নেন তিনি। গল্প কিন্তু এখানেই শেষ নয়, আসল ধাক্কাটা তিনি এরপর পান। রোস্টিংয়ের কারণে তার চ্যানেলে বেশ কয়েকবার স্ট্রাইক পড়ে, এমনকি তিনি একসাথে 3টি কপিরাইট স্ট্রাইক পেয়ে মুষড়ে পড়েন। তার চ্যানেলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, কিন্তু তিনি আবার ঘুরে দাঁড়ান। দেওয়ালে পিক থেকে যাওয়া অবস্থা থেকে আবার নতুন করে শুরু করেন। এই মুহূর্তে ওনার চ্যানেলে 15 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। রোস্টিংয়ে এখনও পর্যন্ত তার ওপর কেউ নেই। এই মুহূর্তে তার নাম সবার মুখে মুখে ঘুরছে। এর কারণ হলো কিছুদিন আগে তার চ্যানেলে আপলোড করা একটি ভিডিও, যেটা ছিল ইউটিউবার ভার্সেস টিকটকারকে নিয়ে। এখানে তিনি টিকটকে ফেমাস কিছু পার্সনকে নিয়ে রোস্ট করেন। এই ভিডিওটি এত ফেমাস হয় যে ইউটিউবের সমস্ত রেকর্ড ব্রেক করে দেয়। ভিডিওটি আপলোড হওয়ার 2 ঘন্টার মধ্যেই 1 মিলিয়ন লাইকস পেয়ে যায় এবং 5 ঘন্টার মধ্যে 5 মিলিয়ন লাইকস পায়। ক্যারিমিনাতির এই ভিডিওটি ভারতের ইতিহাসে সবথেকে কম সময়ে রেকর্ড লাইক পাওয়ার হিস্ট্রি গড়েছে। এই ভিডিওটি একদিনে 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার এনে দিয়েছে ক্যারিমিনাতিকে, যা পুরো বিশ্বে প্রথমবার। তো বন্ধুরা, ক্যারিমিনাতির এই সাফল্য প্রমাণ করে যে কেউ কোনো জিনিস যদি মন থেকে চায় আর পরিশ্রম করতে থাকে, তাহলে সে একদিন সাফল্য পাবেই। বন্ধুরা, ক্যারিমিনাতির সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন। আমাদের আগের ভিডিও থেকে প্রশ্ন ছিল যে জ্যাক মা কোন গ্রুপের ফাউন্ডার। উত্তরটি হলো আলিবাবা গ্রুপ। সঠিক উত্তর দিয়েছেন তন্ময় দাস, সন্তু দাস, অংশুদেব অধিকারী, হাসিনা পারভিন, সুনিতা গুড়ে। আজকের প্রশ্নটি হলো ক্যারিমিনাতির আসল নাম কি। সঠিক উত্তরদাতাদের নাম পরের ভিডিওতে ঘোষণা করব।
तो कैसे आप लोग लोग